আল্লাহর দিনকে বিজয়ী করার প্রচেষ্টার চাইতে সর্বোচ্চ জেহাদার কিছু নেই বললেন মাওলানা রফিকুল ইসলাম খান বাংলাদেশ জামাইতে ইসলামের সহকারী সেক্রেটারি খান বলেন ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের দ্বিধা দ্বন্দ্ব সংশয় থাকার কোনো সুযোগ নেই জীবনে দুনিয়ার সকল কাজের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে আল্লাহর দিনকে বিজয়ী করার প্রচেষ্টার চাইতে সর্বোত্তম জেহাদার কিছু নেই তিনি চোদ্দ এপ্রিল রবিবার রাজশাহী মহানগরের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন মালানা রফিক ইসলাম কাল বলেন ইসলামী আন্দোলনে মতো মুনাফিকের চরিত্র থাকলে জান্নাত লাভের কোনো সুযোগ নেই একজন মুসলমানের দায়িত্ব হলো আল্লাহ তালাকে ভয় করে চলা দুনিয়ার কোন শক্তিকে একজন মৌমিন কখনো কোনো ভয় পাবে না রমজানের যে মূল শিক্ষা সেটা হলো তাকুয়া বা আল্লাহ ভীতি অর্জন ইসলামী আন্দোলনের নেতৃত্বকে পুরনো আনুগত্য করতে হবে আল্লাহ যে সম্পদ দিয়েছেন তা থেকে তার রাস্তায় খরচ করতে হবে এবং ইমানের ব্যাপারে ও দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোন দ্বিধা সন্দেহ ব্যক্তি পরকালে সফলতা লাভ করবে তিনি আরো বলেন বাতিল শক্তি ইসলামের দুঃশনেরা দিনই হককে পরাজিত করতে চায় আল্লাহ তালা আসুলকে এজন্য পাঠিয়েছেন তারা জাহান নাম জাহান নামের ভয় ও জান্নাতের সুসংবাদ দিবেন আমাদেরকেও সেই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে বলে তিনি উল্লেখ করেন রাজশাহী মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি ইমতিয়াজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ রাজশাহী মহানগরীর নাইবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আল আহসান বুলবুল